আসসালামু আলাইকুম কবুতর প্রেমী সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা মহান আল্লাহর অশেষ রহমতে এই করোনা পরিস্থিতির মধ্যেও বেশ ভালো আছেন। আমি উপস্ক্রিনে নতুন ফেরানো চলে আসলাম। তো বিয়স, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব বা যে টপিকটা নিয়ে আসলাম সেটা হলো কবুতরের চোখ ফুলে গেলে অথবা কবুতরের চোখে ব্যথা পেলে এবং কোনো যদি খোঁচা লাগে বা ব্যথা পায় বা চোখটা যদি ফুলে যায় অথবা চোখ যদি তাকাতে না পারে তাহলে আপনারা কী করবেন এবং এটা করণীয় কী, তো এই বিষয়ে আমাদের চ্যানেলের ভিডিওটা চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনাকে আমার ছোট্ট একটি অনুরোধ, আমাদের এখন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কবুতর সম্পর্কিত পরবর্তী নিত্য নতুনগুলো ভিডিও মিস না করতে চাইলে ভিডিওর নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেখানেটি ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনে ক্লিক করুন। আর ভিডিওটিকে কেটে কেটে বাটনে দেখবেন না, ভিডিওটা সর্বোচ্চ 2 থেকে 3 মিনিটের, আমি 3 মিনিটের ভিতরে শেষ করে দেওয়ার চেষ্টা করবো, তাই ভিডিওটি না কেটে নাটনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো লেটস বিগিন। এখন আসি যে ড্রপের ব্যাপারে, আগে ড্রপের ব্যাপারটাই আলোচনা করে নিই। তো আপনার যে ড্রপটা নেবেন সেটা হলো, এখন স্ক্রিনে আপনার যে ড্রপটা দেখতেছেন এটা আপনাদের সংগ্রহ করতে হবে যে কোনো ডাক্তার দোকান থেকে, আপনারা দেখতেছেন এটা আপনাদের সংগ্রহ করতে হবে, এটার দাম 40 টাকা। হ্যাঁ, 40 টাকা যে কোনো ডাক্তার দোকানে পেয়ে যাবেন। তো এটা আপনার যেভাবে ব্যবহার করবেন সেটা হলো, দিনে 2 বার আপনার সকালে 1 বার দিবেন, আপনাদের যে কবুতরের চোখে সমস্যা, যে কবুতরের চোখটা তাকাতে পারে না অথবা ফুলে যায়, যে কবুতরের চোখ দিয়ে কিছু দেখতে পারে না, সেই কবুতরের চোখে দিনে 2 বার করে দিবেন অথবা পারলে 3 বার করে দিতে পারবেন। আপনার সকালে 1 বার দিবেন, দুপুরে 1 বার দিবেন অথবা বিকেলে 1 বার দিবেন। আর যদি 2 বার করে দিতে চান তো আপনার যে কাজটা করবেন, সকালে 1 বার দিবেন আর বিকালে 1 বার দিবেন। হ্যাঁ, সকালে আর বিকালে দিবেন, এরকম করে আপনারা দিনে 2 বার করে 1 মাস, টানা 1 মাস আপনাদের যে কবুতরের চোখেরটা ফুলে গেছে বা তাকাতে পারে না সে কবুতরের চোখে দিয়ে দিবেন, তাহলে দেখা যাবে আর এরকম সমস্যাটা হবে না। আর এই রোগটি হওয়ার অনেক কারণ রয়েছে, তো আমি 3টি কারণ বলে দিচ্ছি, এটা অনেক কারণ রয়েছে, তো এটি বলতে গেলে ভিডিওটা লং হয়ে যাবে, মানে ভিডিওটা বড় হয়ে যাবে, তাই আমি 3টি কারণ বলছি। তো কবুতর যখন মারামারি করে, মারামারি করে যখন চোখে ঠুকুর লাগে তখন চোখটা ফুলে যেতে পারে অথবা চোখে বা কোনো কিছু দেখতে পারবে না, চোখটা ফুলে যেতে পারে। আর কবুতরের যদি কোনো কাঠি বা কোনো সরার কাঠি যদি দিয়ে যদি কোনো খোঁচা লাগে অথবা পাখা যে বাড়ি বাড়া ইয়া করে নর যখন বাড়ি দেয় পাখা দেয়া, তখনও কিন্তু এই চোখটা ফুলে যেতে পারে। অথবা কবুতরের যে লফটা আছে সেই লফটা মরার কারণে কিন্তু এই ভাইরাসটাও হতে পারে, কবুতরের চোখটা ফুলে যেতে পারে, কবুতরের চোখ দিয়ে তাকাতে পারবে না, কবুতর যখন মরা জমে যেতে পারে, তো আপনারা এই ড্রপটা ব্যবহার করবেন। তো ভিডিওটি এই পর্যন্ত, যদি ভিডিও ভালো লেগে থাকে অথবা ভিডিওতে যদি কিছু শিখতে পারেন তাহলে ভিডিও নিচে থাকা লাল বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে বেল আইকনে ক্লিক করবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।